সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান একটি নির্দিষ্ট দিনের আলোচনার সাবজেক্ট নন তিনি প্রতিদিনের জন্য প্রতি মুহূর্তের জন্য আদর্শের প্রতীক তাই শহীদ জিয়া রহমান শুধুমাত্র একমাত্র মাত্রিক ব্যক্তি নন শহীদ জিয়াউর রহমান বহুমাত্রিক ব্যক্তিত্ব ছিল একটি বহুমাত্রিক প্রতিষ্ঠান আমরা তাই একটি সংক্ষিপ্ত সময়ের মধ্যে তার বিশদ রাজনৈতিক জীবন তার পেশাগত জীবন তার যুদ্ধ তার সংগ্রাম আমরা আলোচনা করতে পারবো না এর জন্য বৃহৎ সময় এবং পরিসর লাগবে কিন্তু সংক্ষেপে শুধু এটুকু বলতে চাই যে তার এই সংক্ষিপ্ত রাজনৈতিক জীবনের মধ্যে দিয়ে তিনি যে অর্জনগুলো তার যে অর্জনগুলো এটা বিশ্লেষণ করতে অনেক সময় লাগবে তিনি এই জাতির কাছে যে জিনিসগুলো তিনি দিয়ে গেলেন যে উপহারগুলো দিয়ে গেলেন আমরা যদি এটাই যদি আমরা সংরক্ষণ করতে পারতাম তাহলে আজকে এই দেশকে গণতন্ত্র হারা হতে হতো না আজকে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে এতখানি দুর্বল হয়ে পড়তো না এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কারণ তিনি এই দেশের মানুষকে প্রথম তার স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে কীভাবে রক্ষা করতে হবে এই অভয় মন্ত্র তিনি জনগণের মধ্যে তিনি সৃষ্টি করেছিলেন প্রবিষ্ট করেছিলেন এবং পাশাপাশি তার যে রাজনৈতিক সংগ্রাম এবং তার যে রাজনৈতিক কর্মকাণ্ড এবং রাষ্ট্র পরিচালনায় তার যে অভূতপূর্ব আমরা তার রাষ্ট্রনায়কচিত যে কর্মকাণ্ডগুলো দেখি সেগুলো সংক্ষিপ্ত সময়ের মধ্যে বর্ণনা করা যাবে না আমরা কি পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কি সামাজিক উন্নয়নের ক্ষেত্রে কি অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে কি দারিদ্র বিমোচনের ক্ষেত্রে কি মানে শিশু এবং নারীদের বিকাশের ক্ষেত্রে যুব সমাজের মানে আর্থিক এবং আর্থিক উন্নয়নের ক্ষেত্রে এমন কোনো সেক্টর নয় একটি রাষ্ট্রের উন্নয়নের জন্য যেখানে এই যুগনায়ক জিয়ার রহমানের ছোঁয়া নেই অবদান নেই আজকে আমরা যাই দেখি না কেন আজকে বাংলাদেশের এই অবস্থানটুকু এটার এটার শুভ সূচনা করেছিলেন এটাকে এই নির্মাণের পথ তৈরি করে দিয়েছেন সাবেক রাষ্ট্রপতি শহীদ জুয়ার রহমান এদেশের স্বাধীনতার ঘোষক তাই আমি মনে করি যে এই সাঁত্রিশতম শাহজাদ বার্ষিকীতে আমাদেরকে শুধুমাত্র একটি দিনের জন্য আলোচনা করলে চলবে না তার জীবন তার রাজনীতি তার কর্মকাণ্ড আমরা যদি এটি প্রতিদিন যদি আমরা করি প্রতিদিন যদি আমাদের আলোচনার একটি সূচি হিসাবে যদি তিনি থাকেন তাহলে আমরা শুধুমাত্র আমরা যদি রাজনীতি করি তাদের জন্য না নয় আমরা যারা সামাজিক মানুষ তারাও কিভাবে নিজেদেরকে গড়ে তুলতে পারি একটা পরিশ্রম করে আমরা নিজেদেরকে গড়ে তুলতে পারি সফল হতে পারি সেই প্রেরণাটুকুও পারবো আমরা জিয়াউর রহমানের জীবনের মধ্যে দিয়ে কারণ তিনি এই অল্প পরিসরের মধ্যে একটি জাতিকে তিনি যেভাবে নির্মাণ করেছেন একটি উন্নততর জাতির পথে তিনি যে এগিয়ে যাওয়ার যে মন্ত্র তিনি দিয়েছেন এটা সত্যি একটি বিরল দৃষ্টান্ত শুধু বাংলাদেশের জন্য নয় পৃথিবীর নানা দেশের জন্য বিরল দৃষ্টান্ত তার শাহাদ তার ঝা বার্ষিকীতে তাকে যখন কিছু মানে দুষ্কৃতিকারী বিপদগামী সৈনিকরা যখন হত্যা করেছে এরপরে আমরা বরেণ্য রাষ্ট্রনায়কদের যে আমরা বাণী দেখেছি সেখানে ফুটে উঠেছে তার তার যে সফলতা তার যে গতিশীল নেতৃত্ব সেখানেই তার মধ্যে দিয়ে আমরা আরও বেশি আরও বেশি করে আমরা প্রমাণ পেয়েছি যে জুয়ার রহমান শুধু তার দেশের জন্য নয় তিনি দেশ এবং আন্তর্জাতিকভাবে একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবেই তিনি পরিচিত ছিলেন এবং তাকে সেভাবেই গণ্য করা হতো আর সবচাইতে বড় যে জিনিসটি আমি এখন আপনাদের সামনে বলবো যে এই যে এত রাজনৈতিক কর্মকাণ্ড এই যে তার সফলতা এর মধ্যে আরেকটি উন্নততর যে মানবিক গুণাবলী যেটি আজকে অনেক ক্ষেত্রে অনেক দেশ যেটা হারিয়ে ফেলে যেটা জিয়ার রহমানের মধ্যে ছিল অটল অব্যয়ভাবে সেটা হচ্ছে তার মানে ঈর্ষণীয় ব্যক্তিগত সততা এই ব্যক্তিগত সততার আলোকেই তিনি একটি দেশকে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করেছিলেন এবং গণতন্ত্র থেকে শুরু করে মানুষের যে মৌলিক অধিকার সেই অধিকারগুলো তিনি নিশ্চিত করেছিলেন কারণ তার মধ্যে ছিল একটি মানে মানে আকাশ ছোঁয়া সততা যেটি আজকের রাজনীতিতে অত্যন্ত বিরল ঘটনা এটিই হচ্ছে এদেশের মানুষ এবং বিশ্ব সম্প্রদায়কে আকর্ষণ করার মতো একটি ব্যক্তিত্ব সেটি ছিলেন জুয়ার রহমান তাই তার সকল কর্মকাণ্ড আমি আগেও বলেছি শুধু তার আমরা রাজনৈতিক অবদানগুলো নিয়ে নাই আপনার সংকটে শোকে কি করে সঠিক পথে থাকতে হবে সেই পথ আমরা পাবো জুয়া রহমানের কাছ থেকে প্রতিদিন আমাদের চলাফেরার মধ্যে দিয়ে কিভাবে আমাদের আচরণ হবে সেটাও পাবো আমরা জুয়া রহমানের জীবন আলক্ষের মধ্যে দিয়ে আমাদেরকে যে কোনো প্রতিষ্ঠানে আমরা যেখানেই কাজ করি না কেন সেখানে নিজেকে সৎ রেখে আমরা কি করে আমাদের অগ্রগতি করতে পারবো সেটারও আমরা প্রেরণা পাবো জুয়া রহমানের জীবনোচারণের মধ্যে দিয়ে তাই জীবনের নানা ক্ষেত্রে আমাদের আদর্শের দিশারই হচ্ছে সাবেক রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আপনাদের সকলকে ধন্যবাদ